Nut Boltu, Nut Boltu, Nut Boltur কাণ্ড কারখানা। এটা বেশ ভালো করেছিস বল্টু, তোর সাইকেলটাও এখানে নিয়ে চলে এসেছিস। এবার দুটোকে একসাথেই ঝাড়পোঁছ করব। আনবো না তো কি, এক যাত্রায় আবার পৃথক ফল হয় নাকি? সে যা বলেছিস, আগে ঝাড়বো তারপরে মুছবো, ওয়ান বাই ওয়ান। তবে তার সঙ্গে সঙ্গে একটু রিপেয়ারিং এর কাজও আছে, টানে টানে ওটাও করিয়ে নেব, বুঝলি? ওকে, ডান। ও পাটালিদা, আজ বাদে কাল বিশ্বকর্মা পূজো, তা অত কি ভাবছো বলো তো? বসে বসে প্ল্যানটা না ভেজে দাসপাড়াতে একটু চড়ে বেড়াতে পারতিস তো, সব নজরে পড়ে যেত। ও বাবা, কেন রে, তোর নজরে সেরকম কিছু পড়েছে নাকি? যদি নিজের চোখে দেখতে চাস তবে চলে আয় আমার সঙ্গে। ও বাবা, তাই নাকি? ভাবলাই চল, লেটস ফলো মিস্টার হুলা। এই তো চেলা কাকুর দোকান, ওপেন টু অল। চল, যা যা মেরামত করার করিয়ে নি। তবে যন্ত্রপাতি যা সাইড করে রেখেছে তাতে মনে হচ্ছে এক্ষুনি শাটডাউন করলো বলে। হ্যাঁ, কি চাই তোমাদের? এখন কোনো কাজ হবে না, দোকান ধোয়া মোছা হচ্ছে। এরকম কেন করছো কাকু? চেন টাইট করা আর ব্রেক চেক করা তো তোমার বাঁ হাতের খেল। পুজোর আগে সাইকেলটা একটু তেলপাট না করলে যদি সারা বছর ভোগায় সেটা কি ভালো হবে বলো? তোমরা ভুগবে তো আমার কি, যাও যাও কানের কাছে ফেচ ফেচ না করে সাইকেল চালিয়ে হেচর পেচর করে এখান থেকে সরে পড়ো তো দেখি। যত সব আমার কপালে এসে জোটে। সে না হয় যাচ্ছি, কিন্তু ছোট কাজটায় পাত্তা না দিয়ে কাজটা কি তুমি ভালো করলে চালা কাকু? যাও যাও, আমাকে আর ধমকি দিতে এসো না। আর শুনে যাও, আমার মাথার উপর এখন বড় মানুষের হাত আছে, তাই ওই সব ছোটখাটো কাজ করতে আমার বইয়েই গেছে। যা বাবা, সাইকেল সারাতে এসে আজ আচ্ছা বেজ্জত হলাম তো। সাইকেল সারাতে পারবে না সেটা ভালো কথা বললেই হতো, এত গরম দেখানোর কি দরকার ছিল? ভেঙে পড়িস না বল্টু, সুযোগ পেলে এই চেলা কাকু আর ওই বড় মানুষ দুজনকেই এক প্যাঁচে ফেলে কায়দা করব। এই চা, ভাবলাম কোথায় চেলা কাকুর দোকানে পুজোর তোরজোর দেখবো, এদিকে তো ঝাঁপ পড়ে গেছে। তাহলে কি হবে? হেঁটে হেঁটে এতটা আশাই তো সার হলো। হেঁটে এসেছিস, এবার ছুটে যা, আমরা তো ঠিক আমাদের ব্যবস্থা করে নেব। নাট বল্টু সাইকেল তো দেখছি একেবারে কথা বলছে। ঝকঝকে ছেলেদের চকচকে সাইকেল, আমার তো দেখেই চালাতে ইচ্ছে করছে রে। আরে আরে আরে, এটা কি হচ্ছে? আমাদের সাইকেল থেকে নামো, এক্ষুনি নামো। কথা নেই বার্তা নেই, ঝপ করে চেপে বসলেই হলো নাকি? চিন্তা করিস না নাট বল্টু, চাপা হয়ে গেলে ফেরত পাবি, সাইকেলের হোম ডেলিভারি হয়ে যাবে। বললে হবে হুলুদা পাটালিদার কাজ আছে, কেমন সো করে এসে পো করে নিয়ে চলে গেল। নাট বল্টু তোরা দাঁড়িয়ে থাক, আই গো। প্রথমে চেলা কাকু আর তারপরে হুলুদা আর পাটালিদা, সবাই তো আমাদের বাজি দিয়ে চলে গেল রে। ভাবতে হবে বল্টু, ভাবতে হবে কি করে একদিকে চেলা আর অন্যদিকে হুলুদা আর পাটালিদাকে শাস্তা করা যায়, ভাবতে হবে। ওই অন্তত সাইকেলের কেসটা বড়বাবুকে জানাতে হবে, না হলে সাইকেলের 19-20 হয়ে গেলে মায়েরা আমাদের পালিশ করে ছেড়ে দেবে। যতবারই ওড়ানোর চেষ্টা করছি ততবারই গোপ্তা খেয়ে নেমে আসছে। ও আপনি ও বাচ্চাদের মতো ও কাগজ ওড়াচ্ছেন, ও কেন ওড়াচ্ছেন? এটা কি কোনো মতলব আছে? সব মতলবের আর তুমি কি বুঝবে হাবু? এই বিশ্বকর্মা পুজো এলেই না আমার মনটা কেমন বাচ্চা বাচ্চা হয়ে যায়, আর তখনই আপনার ঘুড়ি ওড়াতে ইচ্ছে হয়ে যায়। এই কেমন ঝপ করে বুঝে গেলে, ও এইরকমই টপ করে যদি আমি ঘুড়িটা ওড়াতে পারতাম। ও ঘুড়ি ওড়ানোর কথাই যদি বলবেন তবে আমি বলবো কি, ওতে আমি একেবারেই ও মাস্টার লোক আছি। সব মাস্টার লোক আছি। যাই হোক, ঘুড়ি ছেড়ে ঘোরাঘুরি করার জন্য রেডি হও। এবার আমার কাছে খবর আছে বিশ্বকর্মা পূজোর সময় নাকি বড়সড় কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করা হবে। ফির তো ও চারদিকে টহল দিতে হবে সাব। কিন্তু তার আগে আমাকে আর একবার এই কাগজটা ওড়ানোর ট্রাই করতে হবে। কিন্তু আমাদের সাইকেলের কি হবে বড় বাবু? সাইকেল ছাড়, আজ বাদে কাল বিশ্বকর্মা পুজো, তাই ঘড়ির ব্যাপারটা ভাব। সে এক সময় ছিল পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগা করে উঠতো। এই সেরেছে বড়বাবু যে ফুল ঘুরিয়ে ওড়ানোর মুডে আছে। আমার মাথায় কিন্তু একটা প্ল্যান আসবো আসবো করছে বল্টু। সে যখন আসবে তখন আসবে, এখন কি করবো তাহলে? এখন আবার কি বড়বাবুর সাথে ঘুরিয়ে ওড়াবো? ভাবছিলাম কি যদি এরকম হতো যে ঘুড়ি বানাতাম আমরা আর ওড়াতেন আপনি। হ্যাঁ, চমৎকার হতো, ফাটাফাটি হতো। না না, ভেবে যখন ফেলেছিস তখন আর দেরি করিস না, বানিয়ে ফেল। আরে বানিয়ে ফেল না, আর তোদের ঘুড়ি বানানোর সব খরচ আমার। রং বেরঙের কাগজ কেনা তো হয়ে গেল, এবারে বাকি কাজটাও কিন্তু চটপট করে ফেলতে হবে, ফেলে রাখলে চলবে না। হ্যাঁ সে না হয় হলো, কিন্তু আমাদের সাইকেলের কি হবে? সেগুলো তো আর ফেরত এলো না। কিসের তোর জোর হচ্ছে শুনি? তার আগে আমাদের সাইকেল ফেরত দাও, হোম ডেলিভারির দরকার নেই, এখানেই যা হওয়ার হয়ে যাক। এই কথা ঘোরাস না, কথা ঘোরাস না বল্টু, রঙিন কাগজের ফান্ডাটা না বললে কিন্তু মিরে একেবারে ঠান্ডা করে দেবো, বুঝেছো তো? কোথায় কি ডেকোরেশন করেছিস এবার খুলে বলতো। অত বলার কিছু নেই, শুধু এটুকু শুনে রাখো সব উপরে উপরে হবে। আসলে বিশ্বকর্মা পুজো মানেই তো ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন, তাই এই কাগজ দিয়ে স্যাট আর স্যাট ঘুড়ি বানাবো আর তারপরে ফটাফট ঘুড়ি ওড়াবো। এই ঘুড়ির লড়াইতে বড়বাবু আমাদের সঙ্গেই আছেন, টাকা লাগলে বড়বাবু দেবেন। দাও এবার ভালোই ভালোই আমাদের সাইকেলগুলো দাও দেখি। কেসটা শুনলি? শুনলি হুলা, হোমমেড ঘুড়ি নিয়ে নাট বল্টু দাসপাড়া কাঁপাবে। ওদিকে বড়বাবুকে নিয়ে নাট বল্টু ঘুড়ি ওড়াচ্ছে আর আনন্দ করছে, আর এদিকে এদিকে আমাদের কি হচ্ছে? ঘাবড়াচ্ছিস কেন? ঘুড়ি না হয় নাট বল্টু বানালো, কিন্তু সুতো জড়িয়ে লাটাই তো আনবো আমরা। বড়বাবু কিছুতেই আমাদের ঝেড়ে ফেলতে পারবেন না, আমরাই বড়বাবুকে ঝেড়ে খাবো। এইভাবে কাগজ কেটে সেট করলেই ফটাফট হয়ে যাবে। বড়বাবু তো ঘুড়ির পুরো ক্যাটালগ খুলে বসেছেন রে বল্টু। বললে হবে ঘুড়ি নিয়ে বড়বাবুর ফুল পড়াশোনা আছে। এটা কিন্তু তোরা একেবারে ঠিক বলেছিস, তবে শুধু পড়াশোনাই নয়, ঘুড়ি নিয়ে এক সময় আমি যা খুশি তাই করেছি। কিন্তু শুধু ঘুড়ি দিয়ে কি হবে বড়বাবু? লাটাই না থাকলে তো পুরো ব্যাপারটাই ফর্দা ফাই। ঠিক কথা, একদম খাঁটি কথা। মানে লাটাই ওই জুতো, যা যা করার সব তো তোদেরই করতে হবে, আমি তো শুধু ওড়াবো। আমরা শুধু দেখবো আর মাঝে মাঝে বোকাটা বলে চেঁচাবো। ফুলোদার বাটলিটা কেমন রং সাইড দিয়ে ঢুকে রাইট কাজ করে নিল। এখন শুধু ওদের উপর নজর রাখতে হবে, ওয়েট এন্ড সি, বুঝলি? তাহলে ওই কথাই রইল, ঘড়ি বানাবে নাট বল্টু আর লাটাই উইথ মাঞ্জা সুতো ফ্রম হুলো এন্ড বাটালি। এটাই তো চাইছিলাম, একেবারে প্ল্যান করে হাতে গরম ইনকাম। দেখতো বল্টু, বড়বাবু যেমন বলেছিলেন সেই রকম হচ্ছে তো। হচ্ছে মানে হয়ে বেশি, দেখে মনে হচ্ছে ঘুড়ির আর সুতোই লাগবে না, ছেড়ে দিলে একাই ওড়াউড়ি শুরু করে দেবে। কি শুরু করেছিস বলতো তোরা? ঘুড়ি ঘুড়ি করে তো সারা দুপুর মাত করে দিলি, এবার সব রাখবি নাকি ছুঁড়ে ফেলে দেব? কি যে বলো না মা, ঘুড়ি ফেলে দিলে কালকের বিশ্বকর্মা পুজোটাই যে জলে চলে যাবে। যাবে তো যাবে, তাহলে সারাক্ষণ ঘুড়ি নিয়ে পড়ে থাকতে হবে? দেখ পড়াশোনা শিখে তুলে এই ঘুড়ি নিয়ে হুড়োহুড়ি করলে আমি কিন্তু এক একদম বরদাস্ত করব না বলে দিচ্ছি। এই আন্টি কিন্তু রেগের কাই হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সব গুটিয়ে ফেল নাট, ওয়েদার খুব খারাপ, বুঝতে পেরেছিস তো? সে কি আর বুঝতে পারছি না, ভালোই বুঝছি, মা আমাদের শান্তিতে জীবনটা বাঁচতে দেবে না রে। এই কি রে, কি বললি শুনি? এই সেরেছে ঘুড়ির লড়াইয়ের আগে যে মার ছেলে লেগে পড়েছে। ভুল বলেছি নাকি? ঠাকুর নিজে ঘুড়ি হাতে নিয়ে বসে আছেন, আর আমাদের বেলাতেই যত দোষ। ঠাকুরের আরো এক হাতে হাতুড়িও আছে, সেটা লক্ষ্য করেছিস কি? তার মানে উনি কাজ করার ব্যাপারেও উৎসাহ দেন, আর তোরা তো দুটো অকম্মা ঢেঁকি। দেখবে মা, সময় হলে এই ঢেঁকি কাজ করে দেখিয়ে দেবে। হ্যাঁ, তবে সেটা হবে কুচির কাজ। আরে দাদা, সুতো আর লাটাইয়ের ব্যবস্থাটা করে ফেলি, দরদাম করে নিতে পারলে বড়বাবুর দেওয়ার টাকা থেকে বেশ খানিকটা সরাতে পারবো। আর সেই টাকা দিয়ে কচুরি খাবো। সারাক্ষণ শুধু খাই খাই না করে সুতো লাটাই নিয়ে ভাব। এখন বলছিলাম কি কাকু, এই মাঞ্জা সুতো ভালো হবে? ভালো কি বলছো? সারা দাসপাড়া খুঁজেও এর থেকে বেস্ট কোয়ালিটির মাঞ্জা সুতো আর কোথাও পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে তো খুব ভালো, তবে লাটাই উইথ ভালো কোয়ালিটির মাঞ্জা সুতো নেবো তো, তাই ওই দরদামের কথা ভাবছিলাম। সেসব নিয়ে একদম ভাবতে হবে না, পুরো পাইকারি দর ফেলবো। নো লোকসান, শুধু লাভই লাভ, লাভই লাভ। হ্যাঁ কাকু, তোমারও লাভ আমাদেরও লাভ, কিন্তু লোকসান, লোকসান তো শুধু ওই নাট বল্টুর। তাহলে দাও কাকু, একটা মাঞ্জা সুতো দেওয়া ভালো লাটাই দাও। এই নাও 250 টাকা দাও, একদম টপ কোয়ালিটি। দেখলি তো, ফুলদারা লাল রঙের মাঞ্জার সুতো দেওয়া লাটাই কিনেছে। হ্যাঁ দেখলাম তো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। চল দোকানে যাই। কি চাই? সুতো, লাটাই, ঘুড়ি সব পাবে, সব পাবে। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এরপর বাড়িতে গিয়ে কুটির শিল্পটা করে ফেলতে হবে, তারপর কালকে সুযোগ বুঝে। একদম, ফুলদার বাটালিদার ঝাড় খাওয়ার জায়গাটা তো পাকা করলাম, কিন্তু ওদিকে চেলা কাকুর খেলা কি করে ভন্ডুল করবি? তার জন্য ওই এক পলিসি, ওয়েট এন্ড সি, এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান করেছি। বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের সাইকেল ছাড়ালো না, মজা বুঝবে। আমরা সব সময় আড়ালে আবডালে চেলা কাকার দোকানের উপর নজর রাখবো। পুজোর আয়োজন সব শেষ, ফল মিষ্টি যেমন যা লাগবে গুছিয়ে রেখে দিয়েছি। এবার বাইরেটা একটু সাজিয়ে ফেলি, না হলে মুড়ি সর্দার এসে খেপে ফায়ার হয়ে যাবে। আরে বস, তুমি এসে গেছো? বেশ বেশ, এবার সব কাজ একেবারে এক্সপ্রেস ট্রেনের মতো শট শট করে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, যা কাজ বাকি আছে চটপট করে ফেল। আর শোন, ভোগের ব্যবস্থা করেছিস তো? আমি কিন্তু পেট পুরে খাবো আজকে। হ্যাঁ, এই মেরেছে ভোগ না, মানে ওই ভোগটা করতেই তো ভুলে গেছি, মানে সব টাকা তো এইসব করতে করতেই ঝপ করে উড়ে গেল। বুঝেছি, দাঁড়া এবার আমি পুরো ব্যাপারটার উপর নজর রাখছি। এখন আর নজর দেখে কি হবে কাকা, আমরা তো সব ফাঁকা করে দেবো, আমাদের সাইকেল রিপেয়ার না করা। ভোগে এবার চেলা কাকু আর তার বড় মাথার দুর্ভোগের কারণ হবে। হ্যাঁ চল বাড়িতে গিয়ে বাকি কাজটা করি। এই নে, এই ঘুড়িগুলো রেডি আছে, এগুলো তুই ফটাফট লিখে ফেল। এক হাতে লিখলে হবে না, তুইও হাত লাগা, তবে খেয়াল রাখিস এক সাইডে লিখবি কিন্তু। সে আর বলতে, না হলে আমাদের বিজ্ঞাপন যে বড়বাবুর নজরে পড়ে যাবে। ওই ব্যাপারটাই আমাদের খেয়াল রাখতে হবে। বড়বাবুর চোখে ধুলো দেওয়ার জন্য কয়েকটা ঘুড়ি এমনি রেখে দেবো। হ্যাঁ, আর বড়বাবুর হাতে লাটাই ধরিয়ে বাকি এই বিজ্ঞাপন লেখার ঘুড়িগুলো আমরাই দূরে টেনে নিয়ে গিয়ে উড়িয়ে দেবো। এ কি হলো দা, বাটালিদা, বড়বাবু এখনো আসেনি? না তো, আমরা তো ওনাদের জন্য অপেক্ষা করছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলে হবে? যাও যাও, এবার বড়বাবুকে মাঠে ডেকে আনো। এই তো একেবারে ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। এই এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি ফিরে আসছি। চল, লাটাইটা এখানেই রেখে যাও, ঘুড়ি লাটাই সব একসাথেই থাকুক। আর দেরি করা যাবে না, এবার লাটাই অদল বদলের পালা। ব্যাস, কাজ হয়ে গেল। এবার ওদের নানা লাটাইটা সাইড করে দে, আর আমরাও একসাথে সাইড হয়ে যাই। ঠিক সময় এন্ট্রি নেব। মাঞ্জারে আর সুতো পরানো লাটাই একদম রেডি আছে। এই তো স্যার, আপনি সাই সাই করে সুতো ছাড়বেন আর পাই পাই করে ঘুড়ি আকাশে উড়বে। সবই তো ঠিক আছে, কিন্তু ঘুড়িটাই তো নেই। নাট বল্টু যে কোথায় টাটা বাই বাই হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। ওদের উপর ভরসা করলেই ওরা ভরসা করে দেবে বড় বাবু। ওরা তো মাঠেই ছিল। ওরা কিন্তু যখন তখন ডিগবাজি খেতে পারে। নো ডিগবাজি, নো কারসাজি, ঘুরে হাজির বড় বাবু। আরে তোমরা এত লেট করলে যে কি বড় বাবুর পেট ভিয়াসা ফুলে গেল। হ্যাঁ, সে যাকে, ঘুড়ি যখন এলো তখন দেরি না করে উড়ি উড়ি করে দি। এই তো ঘুড়ি উড়েছে, এবার খালি এর ঘুড়ি ওর ঘুড়ি ভোকাট্টা হবে। এইটা কি হলো? ও বড় বাবুর ঘুড়ি তো ও গোত্তা খেয়ে পড়ে গেল। তাতে কি হলো, ঘুড়ি লাট লাগিয়ে দেবো। বড় বাবু আপনি ওড়াতে থাকুন। আরে ছাড় তো আস্তে করে। ওহ, আমার আবার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আপনি যেমন খুশি খেলান বড় বাবু, লাটাই আর সুতো একেবারে জম্পেশ আছে, অন্য ঘুড়িকে কাছেই ঘেঁষতে দেবে না। এটা কি হলো? এই যা, আবার কেটে গেল। মনে হচ্ছে র মেটেরিয়ালই গন্ডগোল বড় বাবু, মানে সুতোটা গড়বড় করছে। সাব ও কি রকম ঘুড়ি ওড়াচ্ছেন সাব, ও সব ঘুড়ি তো ও ভোকাট্টা হয়ে যাচ্ছে। না নাট বল্টুই ঠিক বলেছে। এই হুলো বাটালিরাই লাটাইতে হাবি জাবি সুতো ভরে আমাকে একেবারে ডুবিয়ে দিচ্ছে। বিশ্বাস করুন বড় বাবু, আমরা একেবারে এক নম্বর মাঞ্জা সুতো সাপ্লাই করেছি। তো স্যার বিশ্বাস করুন বাবা, তারপরেও কিরকম কুচকুচ করে কেটে যাচ্ছে কে জানে। আর কেউ জানুক না জানুক, আমি ঠিক জানি এই সব তোদের কারসাজি। দাঁড়া, আমাকে ঠকানো শাস্তি আমি উসুল করব। এদিকে তো কাজ হয়েছে, কিন্তু ওদিকটা কি হলো রে নাট? ভাবিস না বল্টু, পাকা কাজ করেছি। জেলা কাকুর মাথায় বাজ পড়লো বলে। আরে ওই দেখো একটা ঘুড়ি কেটে পড়েছে। হ্যাঁ, আর ঘুড়ির ওপরে কি সব লেখা আছে আবার। এটা তো দারুণ ব্যাপার রে, ঘুড়িতে উড়ে উড়ে নিমন্ত্রণ এসে পড়ছে। এই চল, বিশ্বকর্মা পুজোর দিনে এমন নেমন্তন্ন ছাড়া যাবে না। হ্যাঁ, ডাকছে যখন তখন যেতে তো হবেই। ওই তো দোকানটা, ওখানেই পুজো হচ্ছে। হ্যাঁ, চল। কেস আবার কি হবে? ভোগ খাওয়ার নেমন্তন্ন হয়েছে বলে আমরা এসেছি। এখন আমাদের ভোগ দিতে হবে। তবে চেলা যে বললো ভোগের ব্যবস্থা নেই, কিরে চেলা, সবাইকে নিমন্ত্রণ করে আমাকে বোকা বানাচ্ছিস। কিন্তু এইসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো সর্দার, আমি কাউকে নিমন্ত্রণ করিনি। ভোগের টাকা তো আমিই নষ্ট করে দিয়েছি, ভোগ আর হবে কোথা থেকে? এই না মুখ ফসকে বলে দিয়েছি। দাঁড়া, ওর হাড় মাস আমি এক করছি। বেশ, আমাদের কথা বিশ্বাস না হয় তো এই যে দেখুন ঘুড়ির পেছনে কি লেখা আছে দেখুন। এই তো গোটা গোটা করে লেখা আছে, বিশ্বকর্মা পুজোর ভোগ বিতরণ অনুষ্ঠান, স্থান দাসপাড়া, চেলার দোকান। কিন্তু ভোগ তো নেই। নেই বললেই হলো? ঘুড়ি পাঠিয়ে আজব কায়দায় নেমন্তন্ন করে এখন ভোগ নেই বললে চলবে? এই ধরো ওদের, দুটোর একটা কেউ ছাড়বো না। আমাদের ডেকে এনে মজা করা বের করছি, ধর 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 ধর। এই মাটি করেছে, এই মাটি করেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। ওরে বাবা ওরে বাবা, আমি কিছু করিনি। ওরে বাবা ওরে বাবা, ওরে ওরে বাঁচা রে, আমি আচ্ছা ফাঁসান ফেসে গেছি রে। ওরে বাঁচা, ওরে বাবা বাঁচা। ও ও শেষ ঘুড়িটাও তো কেটে গেল বড় বাবু, এবার কি হবে? কি আবার হবে? ঘুড়ি খাতা পয়সা হজম। না 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 না, অত সহজে হজম করব না আমি। এই হলো বাটালির কেনা কমা সুতোর জন্যই এই হাল হয়েছে, ওদের আমি ছাড়ব না। দাঁড়া দাঁড়া রে, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া রে, কোথায় আসছি? ওরে বাবা রে, ওরে বাবা রে, পালা রে পালা রে, ধরে ফেললে রে, ধরে ফেললো ধরে ফেললো রে, গেলাম রে। ওরে বাবা রে, আমাদের প্ল্যান তো জমে কি। ওই দেখ না চালা কাকু আর তার মাথা তারা খেয়ে এদিকে আসছে, আর হলো দা বাটালি দাও ছেলেদের মার কেঁদে পাচ্ছি বলে ওদিকে পালাচ্ছে। জয় বাবা বিশ্বকর্মা। আর শুধু আকাশে নয়, মাটিতেও কাটাকুটি জমে গেছে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.